চলো না, আজকে বৃষ্টির দিনে রোজ তো কেউ কিছু না কিছু খায়। আজ আমি ভাবলাম বৃষ্টির দিনে বাড়িতে সবাইকে সয়াবিনের পকোড়া করে খাওয়াবো। চলুন দেখি কিভাবে কি বানানো যায় এবং কি কি উপকরণ লাগে। চলুন কি কি লাগে দেখুন। আমি সয়াবিনকে প্রথমে ভালো করে গরম পানিতে ভিজিয়ে পানিটাকে ভালো করে বের করে নিংড়ে রেখেছি। এতে আছে আপনার ময়দা 2 চামচ, এতে আছে 2 চামচ বেসন, আর কালারিংয়ের জন্য আমি নিয়েছি কাশ্মীরি রেড মির্চ, আর ক্রাঞ্চি করার জন্য নিয়েছি আমরা কর্নফ্লাওয়ার, আর বাড়িতে আমার হোমমেড বানানো গোলমরিচের গুঁড়ো, আর এটা দেবো আমি একটা ম্যারিনেট করার জন্য একটা ডিম, আর তারপরে স্বাদ অনুযায়ী থাকবে নুন। চলুন এবার আমরা প্রসেসটা বানিয়ে নিই। চলুন প্রথমে আমরা দিয়ে দেবো 2 চামচ বেসনটা, ঠিক আছে, তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা, আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এতে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, একসঙ্গে মিক্সড বাটা আমি দিয়ে দেবো। চলুন এবার দিয়ে দেবো এর ভেতরে কাশ্মীরি রেড মির্চ, আর এর ভেতরে আমি দিয়ে দেবো একটা ডিম। এবার একটু প্রয়োজন মতন আমি নুন দিয়ে দেবো। আপনারা একটু চেকে দেখবেন, তারপরে আপনারা নুনটা দেবেন। আর এইটাকে আমি এবার হাত ধরে ভালো করে মেখে নেবো, একটু টিপে টিপে মাখবো যাতে এর ভেতরে যতটুকু জল আছে বেরিয়ে যাবে। চলুন ভালো করে মেখে নেবো আমি। এবার আমরা এটাকে ম্যারিনেট করার জন্য 5 মিনিট রেখে দেবো, জাস্ট রেস্টে রেখে দেবো। এরপর আমি আপনাদেরকে ভেজে দেখাবো। এবার আমরা একটা একটা করে দিয়ে পকোড়াগুলোকে ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, এবার আমি এইভাবে দেখুন ঠিক কড় কড় আওয়াজটা শুনুন খালি, এইভাবে ভেজে তুলে নেবেন। আমাদের তৈরি হয়ে যাবে সয়াবিনের পকোড়া। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। কেমন লাগলো তোমাকে? ভালো। যা।